স্কুলে ব্যাকইয়ার্ড মনে করতেছে, যা ইচ্ছা তাই করতেছে রাস্তার উপরে। আমরা মা গাড়ি করে জগাইতা গ্রামের একেবারে তার প্রান্তেই চলে এসেছি। গাছগুলো নিয়ে এসছি গাড়িতে, এখানে আরো অনেকগুলো আছে, নামান সবগুলো নামান। সমস্ত অনুমতি সাপেক্ষে রাতের বেলায় আমরা গাছ লাগাবো ইনশাআল্লাহ। এই হচ্ছে মসজিদ, সুন্দর মসজিদ, আল্লাহর ঘর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি নিশ্চিতভাবে জানো যে কিয়ামত এসে গেছে, তখন হাতে যদি একটি গাছের চারা থাকে যা রোপণ করা যায়, তবে সেই চারাটি রোপণ করবে। আরও ইরশাদ করেছেন, কিয়ামত এসে গেছে এমন অবস্থায় তোমাদের কারো হাতে যদি ছোট একটি খেজুরের চারা থাকে, তাহলে সে যেন চারাটি রোপণ করে দেয়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যদি কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে অথবা কোনো শস্য উৎপাদন করে এবং তা থেকে কোনো মানুষ কিংবা পাখি অথবা পশু ভক্ষণ করে, তবে তা উৎপাদনকারীর জন্য সদকা স্বরূপ গণ্য হবে। সুতো দিয়ে একদম অ্যাকুরেটলি মেপে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, আলহামদুলিল্লাহ। হাদিসে আরও বলা হয়েছে, যে ব্যক্তি কোনো বৃক্ষ রোপণ করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে ওই বৃক্ষের ফলের সম পরিমাণ প্রতিদান দেবেন। সুবহানাল্লাহ। মরুভূমির অরিজিনাল বালি, আসলে তো কালি বালি, একদম খাস বালি নেন। বৃক্ষ সংরক্ষণের নির্দেশ ও নিধনে হুঁশিয়ারি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বিনা প্রয়োজনে গাছ কাটবে, আল্লাহ তার মাথা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। আস্তাগফিরুল্লাহ। এটা কোনটা দেখি, এই যে ভার্মি কম্পোস্ট দিছে, ঠিক আছে, এটা ভালো, এটা ভার্মি কম্পোস্ট। এই আপনাকে কৃষি ইয়া থেকে দিয়া গেছে, ও এটা পরে আরো নিয়ে আসুক সব, এই মাটির লগে মিলাই তুই বলতো। শিকড় এমন ভাবে ইয়া হয়েছে, পুরো ঢাকাইটেন না। বাদামতলি থেকে কেনা মেঘজল খেজুরের বীজ থেকে টিস্যুতে করে চারাগুলো তৈরি করেছিলাম প্রায় 3.5 বছর আগে। তারপর অল্প অল্প করে বেড়ে উঠেছে 5 লিটারের প্লাস্টিকের গ্যালনে দক্ষিণ খানের বাড়ির ছাদে। আজ এগুলো রোপণ করলাম, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে মসজিদ দিনের আলোয়, আর এই যে এখানে গাছগুলো লাগিয়েছে সব লাইন ধরে। ইনশাআল্লাহ ভালো হবে, আল্লাহ মালিক।
বাস্তবে রূপান্তরিত করুন। আমিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কঠিন অবস্থা রে ভাই, শুধুমাত্র গাড়ি যাইবো, ডাইল গুলা পড়বো। এই তো ডাইল স্ম্যাশ হয়ে যায় না আমার? না, হ্যাঁ, না।